প্রিয় দর্শক, এই মুহূর্তে সমকাল লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। আপনারা জানেন যে আজ শুরু হচ্ছে বিপিএল এর দশম আসর। সেই দশম আসরকে কেন্দ্র করেই কিন্তু আর কিছুক্ষণ পরেই ঠিক আড়াইটায় কিন্তু মাঠে গড়াবে দুর্দান্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর যে প্রথম ম্যাচ, সেই ম্যাচকে ঘিরেই মাঠের বাহিরে যে দর্শকদের উন্মাদনা আপনারা দেখছেন, পুরো বিপিএল শুরু হতে না হতেই কিন্তু পুরো দর্শক আরো প্রায় দুই ঘন্টা আগেই কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে যে দর্শকদের উন্মাদনা শুরু হয়েছে আমরা দেখেছি। দুপুর ১২টা থেকেই কিন্তু দর্শকরা মাঠে আসতে শুরু করেছেন, আমরা যতটুকু দেখেছি সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন এই মুহূর্তে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর দর্শকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রঙে ঢঙে সেজে কিন্তু মাঠে এসেছেন। তারা কিন্তু তাদের প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে সমর্থন জানাতে এই মুহূর্তে মাঠের বাহিরে অবস্থান করছেন। হয়তো তারা খেলা কিছুক্ষণ পরেই, খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে হয়তো তারা মাঠে প্রবেশ করবেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বিভিন্ন দলের বিভিন্ন পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে পতাকা ফেরিওয়ালারা যে আছেন তারা কিন্তু পতাকা বিক্রি করছেন স্টেডিয়ামের সামনে। আপনারা দেখছেন যে দর্শক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রিয় দলের জার্সি পতাকা পরিধান করছেন, পরছেন একটা। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রেখে আজকের বিপিএল এর দশম আসরের যে প্রথম ম্যাচ ঠিক বেলা ১২টায় যে ম্যাচটি শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুর্দান্ত ঢাকা, সেই ম্যাচকে ঘিরে কিন্তু ইতোমধ্যে স্টেডিয়ামের বাহিরে অর্থাৎ যে দর্শকদের উন্মাদনা দেখতে পাচ্ছি আমরা সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক এখন পর্যন্ত কিন্তু আমরা কুমিল্লার সমর্থকদেরই বেশি দেখতে পাচ্ছি মাঠের বাহিরে। যেমনটি দেখছেন আপনারা কুমিল্লার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রিয় দলের জার্সি পতাকা হাতে নিয়ে কিন্তু মাঠে আসছেন প্রিয় দলকে সমর্থন জানাতে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য আপনারা দেখছেন সমকাল লাইভ। ভাই বাবু এই দেখো
দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু প্রিয় তাদের প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং দুর্দান্ত ঢাকাকে সাপোর্ট করতে এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন আপনাদের সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে দর্শকদের যে দীর্ঘ লাইন এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে দর্শকরা আসলে কতটা উচ্ছ্বসিত তারা যে টিকিট কেটে মাঠে যাচ্ছেন প্রবেশ করছেন মাঠে খেলা দেখতে যাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে তারা দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখছেন যে দর্শকদের উন্মাদনা দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কুমিল্লা ভিক্টোরিয়ানস যে ফ্যান্সরা রয়েছেন তারাও কিন্তু মাঠের বাইরে উল্লাস করছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাই কুমিল্লা নেওয়ার সম্ভাবনা মনে করেন 100% কারণ ভাই কুমিল্লা যে টিম সাজাইছে অন্য কোন দল এই টিম সাজাইতে পারে নাই যদি কোন দল কন্টেস্ট করে এটা হয়তো বা বরিশাল ভাই কারণ বরিশাল আমাদের সবচেয়ে ভালো প্লেয়াররা আছে দেশের তার জন্য আমরা বরিশালে মানে এতটুক বলি যে কন্টেস্ট করবো বা জিতার সম্ভাবনা অন্য কোন দলের ভাই 0% নাই ভাই আমরা ভাই কুমিল্লার হই কুমিল্লা প্রিয় দর্শক দেখছিলেন যে কুমিল্লার সমর্থকদের যে উল্লাস খেলা শুরুর আগে মাঠের বাইরে যে উল্লাস করছেন তারা তারা সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এছাড়াও কিন্তু স্টেডিয়ামের বাইরে আমরা এই মুহূর্তে দেখছি দীর্ঘ লাইন যে মাঠে প্রবেশ করার যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইন কিন্তু রয়েছে কুমিল্লা এছাড়াও ঢাকার যে সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু নিজ নিজ দলের পতাকা এবং জার্সি গায়ে মাঠে এসেছেন খেলা দেখতে সেই দর্শকদের উন্মাদনা উল্লাস এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে আলোচনা দর্শক আমরা দেখছেন সময় যতই ঘনিয়ে আসছে অর্থাৎ এই মুহূর্তে প্রায় 2 বাজে খেলা কিন্তু আড়াইটায় মাঠে গড়াবে খেলা যতই সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে আপনারা দেখছেন যে বিপিএল 2024 অর্থাৎ বিপিএল এর যে 10ম আসর আজ থেকে শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে অর্থাৎ আর মাত্র 30 মিনিট পরেই কিন্তু মাঠে গড়াবে দুর্দান্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস এর যে ম্যাচ সেই ম্যাচ কে ঘিরে কিন্তু এই মুহূর্তে যে স্টেডিয়ামের বাইরে যে দর্শকদের দীর্ঘ লাইন দর্শকদের যে উন্মাদনা উল্লাস সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে যা করতেছেন আপনারা হচ্ছে আপনার
প্রিয় দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে রয়েছি সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে বিপিএল বিপিএল এর যে দশম আসর সেই দশম আসরের আজ শুরু হতে যাচ্ছে আর সেই দশম আসরের প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুর্দান্ত ঢাকার যে ম্যাচ সেই ম্যাচকে ঘিরে যে দর্শকদের উন্মাদনা উল্লাস সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আজকের প্রথম যে ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা সেই দুই দলেরই যে প্লেয়ার গুলো রয়েছেন কে রয়েছেন সেগুলো একটু আপনাদের জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর দেশি প্লেয়ারদের মধ্যে রয়েছেন লিটন দাস অধিনায়ক মোস্তাফিজুর রহমান তানবীর ইসলাম তাহিদ হৃদয় মৃত্যুঞ্জয় চৌধুরী জাকের আলী মাহিদুল ইসলাম অঙ্কন রিশাদ হোসেন ইমরুল কায়েস মুশফিক হাসান ও এনামুল হক এছাড়াও বিদেশি যে প্লেয়ার গুলো রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের বিদেশি প্লেয়ার গুলোর মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান সুনীল নারায়ণ মঈন আলী আন্দ্রে রাসেল ইফতেকার আহমেদ জামান খান খুরশিদ শাহ জনসন চার্লস নূর আহমেদ নাসির শাহ রশিদ খান ম্যাথু ওয়ালডার ফোর্ট হ্যাঁ প্রিয় দর্শক এবং আপনাদের জানিয়ে রাখতে চাই ঢাকা দুর্দান্ত ঢাকা দুর্দান্ত যে ঢাকা যে প্লেয়ারগুলোকে এবার দলে ভিড়িয়েছেন তাদের মধ্যে দেশি প্লেয়ারদের মধ্যে হলেন মোসাদ্দেক হোসেন অধিনায়ক তাসকিন আহমেদ আরাফাত সানি শরীফুল ইসলাম সাইফ হাসান ইরফান শুকুর আলাউদ্দিন বাবু মেহরাব হোসেন নাইম শেখ সাব্বির হোসেন ও জসিমউদ্দিন এছাড়াও যে বিদেশি যে প্লেয়ারগুলো ঢাকা দুর্দান্ত ঢাকা যে দলে ভিড়েছেন তাদের মধ্যে হলো চাতুরঙ্গা ডি সিলভা সিয়াম আয়ুফ উসমান কাদির লাহিরু সামারাকুন ও সামিরা সামারা বিক্রমা প্রিয় দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আপনারা দেখছেন যে ম্যাচ শুরুর সময় যতই ঘনিয়ে আসছে দীর্ঘতর লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে পুরো লাইন কিন্তু একবারে মাঠের বাহিরে রাস্তা পুরো রাস্তা দখল করে নিয়েছে এই মুহূর্তে যে ক্রিকেট প্রেমীদের যে লাইন সেই লাইন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি Oh, my God.